বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সৈকত মুখোপাধ্যায়ের লেখা ভবানী ভ্যানিশ। সৈকত মুখোপাধ্যায়ের জন্ম 1963 সালে হুগলি জেলার উত্তরপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর উপাধি লাভের পর সরকারি আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের যুগ্ম মহাধ্যক্ষ। তাঁর লেখা প্রথম গল্পটি প্রকাশিত হয় রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকায় 2006 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত বই খেলার নাম খুন থেকে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে ভবানী ভ্যানিশ। দুপুর সবে বিকেলের দিকে হেলে পড়েছে। মাসটা অক্টোবর, তাই আকাশ কচুরি পানার ফুলের মতো নীল, আর রোদ্দুরের রং গরদ শাড়ির মতন হলুদ। একটা জলপাই সবুজ উইলিস জিপ কুচবিহার থেকে আলিপুর দুয়ার যাওয়ার মসৃণ পিচ রাস্তা ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছিল। জিপের সামনের সিটে ড্রাইভারের পাশে বসেছিল বিনায়ক, বিনায়ক বসু, আলিপুর দুয়ার থানার ওসি। বিনায়ক বয়সে তরুণ, আদ্যপ্রান্ত সৎ অফিসার, তার এনার্জি নিয়েও কোনো প্রশ্ন নেই। একটা অমীমাংসিত অপরাধের ছড়ানো টুকরোগুলোকে যদি জিগস পাজলের সঙ্গে তুলনা করা যায়, তাহলে বিনায়ক সেই টুকরোগুলো ঠিক খুঁজে খুঁজে জড়ো করে এবং একটার পাশে আর একটা বসিয়ে অপরাধের পুরো ছবিটা নিখুঁতভাবে তৈরি করে ফেলে। এ ব্যাপারে তাঁর এক গুয়েমির কথা পুলিশ ডিপার্টমেন্টের অনেকেই জানেন। ছড়ানো টুকরো নিয়ে বিনায়কের কোনো সমস্যা নেই, তার সমস্যা হারানো টুকরো নিয়ে। যেখানে গিয়ে সূত্রের খেয়েই হারিয়ে যায়, সেই জায়গাগুলোকে কল্পনা দিয়ে ভরাট করার ক্ষমতা বিনায়কের নেই। এবং তখনই সে জিপের পেছনের সিটে বসে রয়েছেন যে বয়স্ক মানুষটি, তাঁর শরণাপন্ন হয়। পেছনের সিটের ওই ভদ্রলোকের নাম উমা শঙ্কর চৌবে, রিটায়ার্ড অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। বয়স 65 ছাড়িয়েছে, কিন্তু মাথার সাদা চুলগুলো আর চোখের কোণার চামড়ায় শালিক পাখির পায়ের ছাপ ছাড়া তাঁর বাকি শরীরে বয়সের আর কোনো চিহ্ন নেই। ছিপছিপে শরীর, উজ্জ্বল চোখ। চাকরি জীবনে তাঁর কাজের পদ্ধতি ছিল বিনায়কের ঠিক উল্টো। উনি প্রায়ই বিনায়ককে বলেন, অপরাধীর মনের মধ্যে ঢুকে পড়ো, বুঝলে বিনায়ক? ভাবো অপরাধীর জায়গায় থাকলে তুমি কি করতে, তাহলেই দেখবে প্রবলেম সলভ হয়ে গেছে। ওই থিওরিতে সত্যি যে অপরাধের সমাধান করা যায়, সেটা চৌবে সাহেব গত কয়েক বছরে বেশ কয়েকবার বিনায়ককে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। প্রত্যেকবারই চৌবে সাহেব নড়াচড়া করেছেন কম, চিন্তা করেছেন অনেক বেশি। এবং ওইভাবে চেয়ারে বসে চোখ কুঁচকে চিন্তা করতে করতেই বিনায়কের নিয়ে আসা সমস্যাগুলোর সমাধান করে ফেলেছেন। তবে সেসব দেখার পরেও বিনায়ক হাত জোড় করে তাকে বলেছে, না স্যার, আমার দ্বারা সম্ভব নয়। আমি স্যার ফরেন্সিক আর পোস্টমর্টেম রিপোর্ট দেখি যতটা যা করার করব, তারপরেও যদি আটকাই আপনি তো রইলেনই। আছেন বিনায়কের জন্যে চৌবে সাহেব, সত্যি আছেন, সব সময় আছেন। প্রথম থেকেই তিনি এই ছেলেটাকে কেন যে এত ভালোবেসে ফেলেছেন কে জানে। এমনিতে বই পড়া আর বাগান করা, এই দুটো কাজ ছাড়া তিনি এখন আর কিছুই করেন না। শুধু বিনায়কের ডাকেই হোমসাইড ডিপার্টমেন্টের এককালের এই দুঁদে ডিটেকটিভ মাঝে মাঝে নিজের প্রাত্যহিক রুটিন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খুব শান্তভাবে সমস্যার সমাধান করে দিয়ে আবার ফিরে যান নিজের অবসর যাপনের প্রিয় জায়গায়, কুচবিহার এয়ারপোর্টের সামনে তাঁর দোতলা বাড়িটির ছাদের বাগানে। জিপটা কুচবিহার শহর ছাড়িয়ে কিছুটা যাওয়ার পর চৌবে সাহেব বিনায়ককে বললেন, হ্যাঁ পুরো ব্যাপারটা এবার বলো তো বিনায়ক, ধীরে সুস্থে বলো। তখন তুমি একদিকে কীসব বলে যাচ্ছিলে, আর আমি আর একদিকে শেভ করছি, চুল আঁচড়াচ্ছি, শার্টের বোতাম আটকাচ্ছি, জুতোর ফিতে বাঁধছি, না করে করবোটা কি? তুমি বললে
15 মিনিটের মধ্যে তৈরি হয়ে বেরোতে হবে। এমন তাড়া লাগালে যে ভাবলাম আগুন লেগে গেল বোধ হয় কোথাও। ওভাবে কিছু শোনা যায় না, মনে রাখা যায়? আগুন সত্যি লেগেছে স্যার, আপনি দেখতে পাচ্ছেন না। আমার ক্যারিয়ারে আগুন লেগে গেছে স্যার, কাল চাকরি থেকে বরখাস্ত হব। পরশু থেকে কি করব তা আমি জানি না। চিন্তা করো না, যদি অন্য কাজ না পাও তাহলে আমার সঙ্গে টবে বেগুন গাছ করবে। তবে তার আগে বলো কি হয়েছে। বিনায়ক কিছুক্ষণ থম মেরে বসে রইল, তারপর বলল, আপনি অলৌকিকে বিশ্বাস করেন স্যার? চৌবে সাহেব রুমাল দিয়ে চশমার কাঁচ মুছতে মুছতে বললেন, না তবে তাতে কিছু এসে যায় না, তুমি তোমার স্ট্যান্ড পয়েন্ট থেকেই বলো। বিনায়ক একটু ভেবে নিয়ে বলতে শুরু করল, আজকাল চারিদিকে তন্ত্রসিদ্ধ অমুক বাবা, ডাকিনী সিদ্ধা তমুক মায়ের কারবার কেমন বেড়ে গেছে দেখছেন তো। খবরের কাগজ খুললেই দেখতে পাবেন তাদের বিজ্ঞাপন, মারণ উচাটন বশীকরণ ইত্যাদি নানান সিদ্ধাইয়ে তারা নাকি সিদ্ধ হস্ত। মামলা জিততে পারছেন না, অমুক বাবার কাছে যান, পরীক্ষায় এক চান্সে পাশ করতে চাইলে তমুক মা। শামুকতলা বাজারের পেছনে একটা ভাঙা বাড়ির একতলায় এরকমই এক ডাকিনী সিদ্ধা কয়েক মাস আগে ব্যবসা ফেঁদেছিল, নাম নিয়েছিল মা ভবানী। বিজ্ঞাপনে কিংবা ঘরের মাথায় টাঙিয়ে রাখা সাইনবোর্ডে ওই নামটাই থাকত। চশমাটা আবার চোখে পড়ে নিয়ে চৌবে সাহেব বললেন, ইন্টারেস্টিং, এসব বাবা মা সংক্রান্ত কোনো কেস আমার চাকরি জীবনে হাতে আসেনি। তারপর বলে যাও। এই ডাকিনী সিদ্ধা মা ভবানী নানা রকম ভুজুং ভাজুং দিয়ে লোকাল নিউজ পেপারে বিজ্ঞাপন দিয়েছিল, পুরো শামুকতলা আর আলিপুরদুয়ার জুড়ে লিফলেটও ছড়িয়েছিল মেলা। বক্তব্য সব একই, যে কোনো সমস্যার সমাধানে ওর কাছে চলে যান এবং ও নাকি আপনার মঙ্গলের জন্য যাগযজ্ঞ করবে, তারপর আপনাকে কবজ বা মাদুলি কিছু একটা পরিয়ে দেবে, ব্যাস আপনার সমস্যা মুক্তি একেবারে গ্যারেন্টিড। মাস তিনেকের মধ্যে এদিকের অন্তত 10 জন লোক হাতে হাতে ফল পেয়ে গেল। খোলা বাজারে দাঁড়িয়ে তারা মুক্ত কণ্ঠে মায়ের অলৌকিক ক্ষমতার কথা বলে বেড়াতে লাগলো। তার মানে মেয়েটা ভাড়া করা লোকেদের এইসব ফলস প্রোপাগান্ডার কাজে লাগিয়েছিল, এটাই ওই ধরনের বুজরুকদের টেকনিক। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এই ধরনের জোচুরির ব্যবসায় চেহারাটা একটা বড় ফ্যাক্টর, মহিলাকে দেখতে কেমন, ইমপ্রেসিভ? মহিলা তো নয় স্যার, মেয়ে। বয়স কত হবে? বড় জোর 27 কিংবা 28। চেহারাটা রোগা বলে দেখতে লাগে আরও কম, গায়ের রং কালো, নাক মোঁচা, তার উপর ডান গালে একটা বড় কাটা দাগ আছে, মনে হয় কখনো ছুরির কোপটো খেয়েছিল। সব মিলিয়ে একদমই সুন্দরী বলা যায় না, তার উপরে ওকে নাকি গাঢ় লাল শাড়ি ছাড়া অন্য কিছু পরে থাকতে দেখা যায়নি। কিন্তু শুনেছি ওই বদখত চেহারার জন্যেই ডাকিনী হিসেবে ওকে দারুণ মানাত। আধো অন্ধকার ঘরে ধূপ আর ধুনোর ধোঁয়ার মধ্যে যখন মা ভবানী তার এলো চুলে ভরা মাথাটা চালতে চালতে উৎকট চিৎকার করে ভূতপ্রেতদের ডাকাডাকি করত, তখন নাকি ভক্তদের বুকের রক্ত হিম হয়ে যেত। যাই হোক, যা বলছিলাম, আমার থানার এরিয়ার মধ্যে আস্তে আস্তে ওর ভক্ত বাড়তে শুরু করল। তার মধ্যে একজন হলেন শামুকতলার সবচেয়ে ধনী মানুষ শ্যামলাল বর্মন। পাটের ব্যবসা, তামাকের ব্যবসা, করাতকল, অনেক কিছু আছে ভদ্রলোকের। একজন লোকের এত কিছু থাকলে মামলা মোকদ্দমার অশান্তি লেগেই থাকে। সেরকমই একটা প্রায় হারতে বসা মামলায় শ্যামলালবাবুর প্রতিপক্ষ কোর্টে যাওয়ার আগের দিন প্রবল ডেঙ্গু জ্বরে মারা গেল। শ্যামলালবাবু তার কাছের লোকেদের বলেছেন ওসব ডেঙ্গু ফেঙ্গু কিচ্ছু নয়, মা ভবানীকে বান মেরেছিলেন। এই ঘটনার পর শ্যামলালবাবু একেবারে মায়ের কেনা গোলাম হয়ে পড়লেন। গত সপ্তাহে একদিন মা ভবানী শ্যামলালবাবু আর তার স্ত্রীকে ডেকে বললেন যে সে একটা অদ্ভুত সিদ্ধাই জানেন, তার জোরে নাকি সোনা ডাবল করা যায়। বলো কি? হ্যাঁ স্যার, টাকা লোভ কার না থাকে স্যার, বড় লোকদের আবার এই লোভটা একটু বেশি। তাই শ্যামলাল বর্মন আর তার স্ত্রী গতকাল ভোরবেলা মায়ের বাড়িতে গিয়ে হাজির হন, সঙ্গে একটা কাঁধ ব্যাগের মধ্যে করে নিয়ে যান অন্তত 20 ভরি সোনার গয়না। আগের দিন সেগুলো ব্যাংকের লকার থেকে বার করে এনেছিলেন শ্যামলালবাবু। তারপর খুব গোপনে ঘরদোর বন্ধ করে যজ্ঞ শুরু হলো। যজ্ঞ শেষে হোমের ছাইয়ের মধ্যে সোনার গয়না রেখে দিলে 1 ঘন্টা পরে দ্বিগুণ গয়না পাওয়া যাবে, এটাই ছিল মা ভবানীর বক্তব্য।
যজ্ঞ শেষ হতে সময় লাগলো না। ছাইয়ের মধ্যে মা ভবানী নিজের হাতে বর্মনগিন্নির যাবতীয় গয়না ঢুকিয়ে রেখে হাতটা ধুয়ে পাশের ঘরে বিশ্রাম নিতে গেল। গেল তো গেল, সে আর ফেরে না। কি সন্দেহ হতে শ্যামলালবাবু ছাইয়ের মধ্যে হাত ঢুকিয়ে দেখলেন, ছাই ছাড়া কিছু নেই, তাই তো? এক্স্যাক্টলি স্যার। তার মানে মেয়েটি গুণধর, হাত সাফাইও জানে। ছায়ের মধ্যে ঢোকানোর নাম করে লাল শাড়ির আঁচলের মধ্যে গয়নাগুলোকে পুড়ে ফেলেছিল। তারপর কি হলো? শ্যামলাল চিৎকার শুরু করলো। এক্স্যাক্টলি স্যার। মা নিশ্চয়ই ততক্ষণে হাওয়া। হাওয়া হয়েছিল ঠিকই, কিন্তু বেশিক্ষণ হাওয়ায় মিশে থাকতে পারেনি। খবর পেয়েই আমি শামুকতলা থেকে বেরোনোর সবকটা পয়েন্ট নাকাবন্দি করে দিয়েছিলাম। সন্ধে সাতটা নাগাদ মা ভবানী আমাদের জালে ধরা পড়ল। তখন সে লাল শাড়ি ছেড়ে একটা সাদা সালোয়ার আর সবুজ কামিজ পরে নিয়েছে। পিঠ ছাপানো চুলগুলো একটা খোপায় বেঁধে ওড়নায় ঢেকে নিয়েছিল। আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য যা কিছু করা সম্ভব সবই করেছিল মেয়েটা, কিন্তু গালের ওই এক বিঘত লম্বা কাটা দাগ সে লুকোবে কোথায়? একবার মুখ থেকে ওড়নাটা সরে যেতেই ক্যাচ কট কট। উমাশঙ্কর চৌবে বিনায়কের কাঁধে চাপড় মেরে বললেন, ব্রাভো বিনায়ক, ব্রাভো। সত্যি তোমার মতন মেথডিক্যাল অফিসার আমি কমই দেখেছি। আমার আবার এই দিকটা খুব উইক ছিল, কিন্তু তাহলে যা করার তত করেই ফেলেছ। আমাকে আবার হুড়ো দিয়ে তুলে আনলে কেন? গয়নাগুলো মেয়েটার কাছেই পেয়েছিল তো? বিনায়ক মুখ নামিয়ে বলল, না স্যার, পাইনি। কাল প্রায় সারা রাত ধরে চেষ্টা করে গেছি গয়নার হদিশ বার করার জন্য। বাট শি ইজ আ হার্ড নাট টু ক্র্যাক স্যার। গয়না যে নিয়েছে তাই স্বীকার করাতে পারিনি। তার উপর কি? বিনায়ক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ির জানলা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইল। তারপর বলল, আজ কিছুক্ষণ আগে কোর্টে নিয়ে যাওয়ার সময় ভবানী পালিয়েছে। আপনি একটু আগে বললেন অলৌকিক কাণ্ডে বিশ্বাস করেন না, তাই বললাম পালিয়েছে, নাহলে বলতাম ভ্যানিশ হয়ে গেছে। বিনায়কের কথা শুনে চৌবে সাহেব চমকে উঠলেন। বলো কি, একটা ওই রকম কম বয়সী মেয়ে একা পুলিশ কাস্টডি থেকে পালালো? কি হয়েছিল ঘটনাটা বলো তো। পরের 15 মিনিট ধরে বিনায়ক যা বলে গেল তা এই রকম। কাল রাতটুকু ভবানী আলিপুর দুয়ার থানার লকআপেই ছিল। যতক্ষণ থানায় ছিল ততক্ষণ ভবানী পাহারাদারদের অকথ্য গালিগালাজ আর সাপর্ণি করেছে। এমনকি বিনায়ককেও নাকের সামনে আঙুল নাচিয়ে বলেছে, আপনার হিম্মত থাকলে আমাকে আটকে রাখবেন বড়বাবু। একজন ডাকিনীকে হাত করা পরিয়ে রাখা অত সহজ নয়। কোর্টে আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না। বিনায়কের কেমন যেন মনে হয়েছিল মা ভবানীর আওয়াজের পুরোটাই ফাঁকা আওয়াজ নয়। এইসব ঠগেদের অনেক অ্যান্টি সোশ্যাল চ্যালাচামুন্ডা জুটে যায়। হয়তো তারা কোর্টের রাস্তাতেই ওকে ছিনিয়ে নিয়ে যাবার চেষ্টা করতে পারে। তাই আজ সকাল 10টার সময় ভবানীকে কোর্টে নিয়ে যাওয়ার সময় সে বাড়তি সাবধানতা নিয়েছিল। ভবানীকে হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। সঙ্গে 4 জন বন্দুকধারী পুরুষ কনস্টেবল তো ছিলই, তাছাড়াও ছিল 2 জন মহিলা পুলিশ। প্রিজন ভ্যানের পেছন পেছন অন্য একটি গাড়িতে কোর্টের দিকে যাচ্ছিল বিনায়ক নিজে। সঙ্গে ছিলেন সরকারি উকিল আশুতোষ কানুঙ্গো আর থানার সেকেন্ড অফিসার অতনু মিত্র। অর্থাৎ মোট 8 জনের একটা দল ভবানীকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। আলিপুরদুয়ার কোর্টের বারান্দায় উঠে ভবানী বলল, ওর ভীষণ গা গোলাচ্ছে আর মাথা ঘুরছে, মুখ চোখে একটু জল দিতে না পারলে ও তখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। কথাটা অবিশ্বাস করার কোনো কারণ ছিল না। বিনায়ক এবং বাকি সকলে জানত মেয়েটা আগের দিন থেকেই প্রায় না খেয়ে না ঘুমিয়ে রয়েছে। এই অবস্থায় শরীর খারাপ লাগা অস্বাভাবিক কিছু নয়। তাই বিনায়ক 2 জন লেডি কনস্টেবলকে বলেছিল ভবানীকে নিয়ে লেডিজ ওয়াশরুমে যেতে এবং সেখান থেকে সোজা কোর্টরুমে চলে আসতে। বাকি স্টাফেরা সেখানেই ওদের জন্য অপেক্ষা করবে। কোর্ট বিল্ডিংয়ের লম্বা বারান্দার এক প্রান্তে কোর্টরুম আর অন্য প্রান্তে লেডিজ ওয়াশরুম। বিনায়ক শেষবার ভবানীকে দেখেছে মহিলা পুলিশ 2 জনের মাঝখানে হাতকড়া বাঁধা অবস্থায় ওয়াশরুমের দিকে হেঁটে যেতে। বড়জোর 5 মিনিট বাদেই পরের পর পুলিশের হুইসলের আওয়াজে
কোর্ট চত্বর কেঁপে ওঠে। বিনায়ক, অতনু আর তাদের সঙ্গী চার কনস্টেবল বারান্দা ধরে লেডিস ওয়াশরুমের দিকে দৌড় লাগায় এবং খুব বেশি হলে 10 সেকেন্ডের মধ্যে সেখানে পৌঁছে দেখে ওয়াশরুমের সামনে কিংবা ভেতরে কেউ নেই। পাশেই একটা দরজা ছিল যেটা দিয়ে বিল্ডিংয়ের পেছনের জমিটায় নামা যায়। ওই দিক থেকেই হুইসলের আওয়াজ আসছিল। ওরা তখন বারান্দা থেকে ওই জমিটায় পৌঁছয় এবং দেখে দুই মহিলা কনস্টেবল বিপর্যস্ত মুখে ওয়াশরুমের পেছনের জমিতে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। বিনায়কের প্রশ্নের উত্তরে মহিলা পুলিশ দুজন জানায় যে ভবানী ওয়াশরুমে ঢোকার একটু পরেই ভেতর থেকে লোহার ঝনঝন শব্দ শুনে ওরা দুজনেই দরজা ঠেলে ভেতরে ঢোকে এবং দেখে ওয়াশরুমের পেছনের জানলার গরাদ সরিয়ে ভবানী পালিয়েছে। বিনায়ক ওদের জিজ্ঞেস করে, কতক্ষণ আগে শব্দটা শুনেছ? এই তো স্যার, এক মিনিটও হয়নি, আমি তো দেখেই হুইসেল দিলাম। বিনায়ক ততক্ষণে চারদিকে নজর বুলিয়ে নিয়েছে। জমিটার তিন দিকে উঁচু পাঁচিল, আর একদিকে কোর্ট বিল্ডিং, যেখান থেকে বিনায়করা এখানে বেরিয়ে এসেছে। এখান থেকে বেরোনোর রাস্তা দুটো। কোর্ট বিল্ডিং এর ভেতরে ঢুকে টানা বারান্দা ধরে কোর্টের সামনে দিকে গিয়ে পড়া যায়, আর পাঁচিলের গায়ে বসানো একটা লোহার গেটের মধ্যে দিয়ে কোর্টের পেছন দিকে যাওয়া যায়। টানা বারান্দা ধরে ভবানী পালায়নি, তাহলে সে বিনায়কদের মুখোমুখি পড়ে যেত। বারান্দার দেয়ালের গায়ে অন্য কোনো ঘরের দরজাও ছিল না যে ভবানী সেখানে ঢুকে পড়বে। আবার পেছনের গেট দিয়েও বেরোয়নি, কারণ গেটের ওপাশে ধুধু চাষের জমি। ধান কেটে নেওয়া এবড়ো খেবড়ো জমির মধ্যে একটা সাইকেল যাওয়ার মতো রাস্তাও নেই, লুকোবার মতন একটা ঝোপের আড়ালো কোথাও নেই। সেই ক্ষেতের মধ্যে ভবানী নামলে তাকে নিশ্চয়ই তখনও দেখা যেত, কিন্তু বিনায়ক আর তার সঙ্গীরা ভবানীকে ওই মাঠের মধ্যে কোথাও দেখতে পাচ্ছিল না। কোর্ট বিল্ডিং আর বাউন্ডারি বলের মাঝখানে যে জমি যেখানে তখন ওরা দাঁড়িয়েছিল, সেখানে কয়েকটা দোকানঘর ছিল, সব মিলিয়ে চারটে। বিনায়ক নিশ্চিত হল ভবানী ওই চারটে দোকানঘরেরই কোনো একটার মধ্যে গা ঢাকা দিয়ে বসে আছে। এছাড়া আর কোথাও সে এত তাড়াতাড়ি পালাতে পারবে না। এই কথাটা বুঝতে পারা মাত্রই বিনায়ক, অতনু মিত্র আর ছজন কনস্টেবল, মানে মোট 8 জন পুলিশকর্মী, আলাদা আলাদাভাবে ওই দোকানগুলোর মধ্যে ঢুকে পড়ে। যাকে বলে চিরুনি তল্লাশি, দোকানগুলোর মধ্যে তাই চালায় তারা। এবং সেই তল্লাশি শুরু হয়ে গিয়েছিল গরাদ খসে পড়ার আওয়াজ পাওয়ার বড় জোর 5 মিনিটের মধ্যে, কিন্তু ভবানীকে কোথাও পাওয়া গেল না। একটু আগে সেকেন্ড অফিসার অতনু মিত্র ফোন করে জানিয়েছেন, কোর্ট বিল্ডিং এর সামনে বসানো সিসিটিভির ফুটেজ চেক করেও ভবানীকে পালাতে দেখা যায়নি। তাহলে ডাইনি ভবানী কি সত্যি সত্যি হাওয়ায় মিলিয়ে গেল? চৌবে সাহেব এতক্ষণ মন দিয়ে বিনায়কের স্টেটমেন্ট শুনছিলেন, এবার জিজ্ঞেস করলেন, দোকানগুলো কিসের? উনি প্রশ্নটা করার প্রায় সঙ্গে সঙ্গেই জিপটা একটা উঁচু পাঁচিলের গায়ে বসানো ছোট লোহার গেটের সামনে দাঁড়িয়ে গেল। চৌবে সাহেব বাইরের দিকে তাকালেন, তারপর হাসতে হাসতে বললেন, দেখেছ, এমন মন দিয়ে তোমার কথা শুনছিলাম যে খেয়ালই করিনি কোর্টে পৌঁছে গেছি। যাই হোক, এখানে যখন আমাকে নিয়ে এসেছো তখন তুমি নিশ্চয়ই চাও যে আমি নিজের চোখে একবার জায়গাটা দেখি। বিনায়ক বিনীত ভঙ্গিতে মাথা ঝোঁকাল। বেশ, তবে তার আগে একবার ওয়াশরুমের জানলার গরাদগুলো। লোহার গেট খুলে জমিটার মধ্যে ঢুকলেন চৌবে সাহেব। অতনু মিত্র এবং সকালের সেই 6 জন কনস্টেবল ওদের জন্য অপেক্ষা করছিল। তারা এসে বিনায়কের পাশে দাঁড়াল। চৌবে সাহেব লম্বা লম্বা স্টেপ ফেলে ওদের দেখিয়ে দেওয়া জানলাটা নিচে গিয়ে দাঁড়ালেন। ওপরের দিকে মুখ তুলে কিছুক্ষণ ভবানীর মুক্তির পথটাকে নিরীক্ষণ করে বললেন, বাহ, এটাই স্বাভাবিক। দেখেছ বিনায়ক, কোনো একজন মহানুভব ব্যক্তি কাঠের ফ্রেমটাকে আগে থাকতেই করাত দিয়ে জায়গা মতন কেটে রেখেছিলেন। ওর ভেতরে গরাদগুলো আলতো করে বসানো ছিল, জাস্ট হাতের এক একটা ছোট্ট মোচড়েই এক একটা গরাদ খুলে আসার কথা। হয়তো টেনশনের চোটে হাত কাঁপছিল ভবানীর, তাই একটা গরাদ কোনো রকমে মেঝের ওপর পড়ে যায়,
না হলে ও কিন্তু আরো অনেকটা সময় পেয়ে যেত। তার মানে ভবানীকে সাহায্য করার লোক রয়েছে? অফকোর্স রয়েছে। আমার তো এখন সন্দেহ হচ্ছে নর্থ ইস্টের টেররিস্ট গ্রুপগুলোর কোনো একটার মেম্বারও এইভাবে অস্ত্র কেনার পয়সা তুলছে। বিনায়কের মুখটা একটু ফ্যাকাশে দেখালো। ভবানীকে খুঁজে পাওয়াটা যে কতটা জরুরি সেটা ও হাড়ে হাড়ে বুঝতে পারছিল, কিন্তু কিভাবে খুঁজবে? মরিয়া হয়ে ও বলল, স্যার একটু দোকানগুলোতে ঢুকবেন। ওগুলো কি কর্ডন করে রেখেছো? না স্যার, আমরা তো কিচ্ছু পাইনি। কোন গ্রাউন্ডে কর্ডন করব? পাবলিক খেপে যাবে তো, বলবে ওদের রুটি রুজিতে হাত দিচ্ছি। না না, ঠিক আছে ঠিক আছে, কর্ডন করতে হবে এমন কথা আমি বলিও নি, জাস্ট জিজ্ঞেস করছিলাম। কিন্তু বিনায়ক, তুমি তো জানো আমি এইসব সার্চিং টার্চিং এর কাজে একদমই উৎসাহ পাই না। শার্লক হোমস আমার হিরো নন, আমার হিরো চেস্টারটনের ফাদার ব্রাউন। আহা, নোংরা পোশাক পরা আনস্মার্ট এক গেঁয়ো পাদরি হোটেলের পর্দা ঢাকা কেবিনের মধ্যে বসে শুধু একজন ওয়েটারের দুরকম স্টেপিংয়ের শব্দ শুনে ক্রিমিনালকে ধরে ফেললেন, ভাবা যায়? বিনায়ক হাতের ঘড়িটার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, স্যার। আহা, শুনো না, সেই জন্যই বলছি কি, তুমি তো তখন দোকানগুলো দেখেছ, তোমার চোখ কানের ওপর আমার যথেষ্ট ভরসা রয়েছে। যা যা দেখেছিলে বলে যাও, আমি বেড়াতে বেড়াতে শুনি। এই বলে চৌবে সাহেব সত্যি বিনায়ক আর অতনুকে তাঁর দুপাশে নিয়ে জমিটার মধ্যে হাঁটতে শুরু করলেন। বাকি কনস্টেবলরা একটা গাছতলায় দাঁড়িয়ে রইল। বিনায়ক বলতে শুরু করল, স্যার দেখতেই পাচ্ছেন দোকান মোট চারটে, সবকটারই পেটানো মাটির মেঝে, দরমার দেয়াল, টালির চাল। চৌবে সাহেব তখন একটা জায়গায় দাঁড়িয়ে পাঁচিলের গায়ে পোঁতা কয়েকটা পেরেকের দিকে এক মনে তাকিয়েছিলেন। ওই অবস্থাতেই মন্তব্য করলেন, সরকারি জমিতে এর চেয়ে পাকাপোক্ত কনস্ট্রাকশন করতে কেউ সাহস পায় না। যে কোনো সময় অর্ডার হতে পারে, দোকান হটাও, তখন এইসব দরমা, টালি, বেঞ্চি আর টেবিল নিয়ে এরা অন্য কোথাও চলে যাবে। ঠিক বলেছেন স্যার, মুশকিল হচ্ছে চারটে দোকানেরই মুখ রাস্তার দিকে, কোর্ট বিল্ডিং কিংবা ওয়াশরুমের দিকটা পড়ে ওদের পেছনে। তাই ওই সময় দোকানে যারা ছিল সকলেই এক বাক্যে বলেছে, কোনো মেয়ে জানলা দিয়ে লাফিয়ে নামলো কি না তা ওদের পক্ষে দেখা সম্ভব নয়। কথাটার মধ্যে কিন্তু যুক্তি আছে স্যার। দোকানগুলো কিসের বলছি স্যার, একদম বাঁদিকেরটা দেখতেই পাচ্ছেন একটা জেরক্সের দোকান, হুকিং করে লাইন টেনেছে। যে কোনো কোর্ট চত্বরেই এরকম দোকান কয়েকটা থাকে, মামলার কাগজপত্র কপি করায় তো লোকেরা। তবে আমরা যখন এসেছিলাম তখন দোকানটায় মালিক ছাড়া মাত্র দুজন লোক দাঁড়িয়েছিল। তাদের মধ্যে ভবানী ছিল না? না স্যার, আপনাকে তো আগেই বলেছি ভবানীকে চিনতে ভুল হওয়ার কথা নয়। ওই চোয়াড়ে মুখ, পিঠ ছাপানো চুল, গালে কাটা দাগ, তার উপরে ওর হাতে তখন হাত করা ছিল স্যার। ও জিনিস পাঁচ মিনিটের মধ্যে খোলা কিংবা ভাঙা, এ হয়তো এক হুডিনি পাততেন। চৌবে সাহেব হাঁটতে হাঁটতেই মন্তব্য করলেন, হুডিনি কিংবা ডাকিনি। বিনায়ক একটু অভিমানী মুখে তার গুরুর দিকে তাকালো, যেন বলতে চাইল, আমার এই অবস্থাতেও আপনার মাথায় রসিকতা আসছে স্যার। গুরু ততক্ষণে একটা ইঁটের তৈরি ময়লা ফেলার ব্যাটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়েছেন। কোর্ট বিল্ডিংয়ের যাবতীয় ময়লা নিশ্চয়ই প্রথমে ওই ভ্যাটটাতেই ফেলা হয়, তারপর ওখান থেকে মিউনিসিপ্যালিটির লোকেরা তুলে নিয়ে যায়। কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে জমানো ময়লার দিকে তাকিয়ে থেকে চৌবে সাহেব আবার হাঁটতে শুরু করলেন। বললেন, কী হলো, থামলে কেন, বলে যাও। হ্যাঁ স্যার, জেরক্সের দোকানের পর ফুট ছয়েক গ্যাপ দিয়ে আরেকটা চালা ঘর, ওটা সাইকেল সারানোর দোকান। দোকানে তখন তিনটে কম বয়সী ছেলে কাজ করছিল, তারা তো পুলিশ দেখে ভয় কেঁদে ফেলে আর কি। ভবানী ওখানে ছিল না। নেক্সট, তার পাশেরটা শিলিগুড়ির হংকং মার্কেটে ছিটকে আসা ছানা, যত রাজ্যের সস্তা চাইনিজ মাল, ওই ধরুন ছাতা, টর্চ, ভিডিও গেমস, পারফিউম আর গেঞ্জি টেঞ্জি নিয়ে বসেছিলেন একজন মাঝবয়সী নেপালি মহিলা। একটু ডান দিকে তাকান স্যার, দেখতে পাবেন। চৌবে সাহেব চাপা গলায় বললেন, আর চোখে দেখে নিয়েছি, বয়স হয়েছে ভাই, এর চেয়ে বেশি দেখার শোভা পায় না। ওখানে ভবানী ছিল না তাই তো? ইয়েস স্যার। তারপর চার নম্বর? একটু ওদিকে তাকিয়ে দেখুন স্যার। হ্যাঁ, ওই যে ভাতের হোটেলটা, দোকানটা সাইজ অন্যদের চেয়ে চার গুণ, আর ভেতরে তখন অন্তত 20 জন লোক বসে খাওয়া দাওয়া করছিল।
তাদের মধ্যে কোর্টের কেরানি, উকিল, মুহুরি থেকে শুরু করে গ্রাম থেকে আসা মক্কেল সবাই ছিল। আমরা স্যার প্রতিটি খরিদ্দারের সামনে দাঁড়িয়ে দেখেছি, রান্নাঘরে ঢুকে খুঁজেছি, এমনকি উনুনের পেছনে জলের ড্রামের ভেতর কোথাও দেখতে ছাড়িনি স্যার, কিন্তু তাতে ফল হয়নি কিছুই। চৌবে সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে একটা গাছের গুঁড়ির গায়ে হাতের ছাতাটা কবার ঠুকলেন, তারপর বললেন, আশা করি যিনি জেরক্সের দোকানে ঢুকেছিলেন তিনি মেশিনের পেছনটা দেখেছিলেন। হ্যাঁ স্যার। যিনি সাইকেলের দোকানে ঢুকেছিলেন তিনিও দেখে নিয়েছিলেন যন্ত্রপাতির মধ্যে কোথাও একটা ভাঙা হাতকড়া পড়ে রয়েছে কিনা। সেকেন্ড অফিসার অতনু মিত্রের মুখটা উজ্জ্বল হয়ে উঠল, সে বলল, আমি ঠিক ওই লাইনেই ভেবেছিলাম স্যার, আমি ঢুকেছিলাম সাইকেল সারাইয়ের দোকানটায়, কিন্তু না, ওরকম কিচ্ছু পাইনি। চৌবে সাহেব বুঝদারের মতো ঘাড় নাড়লেন, তারপর বললেন, আশা করি চায়নামালের দোকানের কাপড় জামার গাঁঠরির পেছনটা ভালো করে দেখা হয়েছিল। বিনায়ক যথেষ্ট অফেন্ডেড ভঙ্গিতে বলল, কি বলছেন স্যার? না না, আমি সবকটা পসিবিলিটির কথা বলছিলাম। তাহলে শেষ অবধি এটাই দাঁড়ালো, ঘরেও নহে পারেও নহে, ভবানী ছিল মাঝখানে, তাই না? কি বলো হে অতনু, বিনায়ক আমি কি ঠিক বলছি? অবাক গলায় বিনায়ক আর অতনু একসঙ্গে প্রশ্ন করল, কিসের মাঝখানে স্যার? ওই কোর্ট বিল্ডিং থেকে দোকান ঘরগুলোর মাঝখানে এই যে জমিটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে তখন কি ছিল, কারা ছিল, তোমরা দেখেছিলে? অতনু মিত্র ঘোর লাগা গলায় কোনো রকমে বলল, মনে পড়েছে, একটা ছাগল চড়ছিল স্যার। কিন্তু কিন্তু ভবানী কি তাহলে সত্যি ডাইনি স্যার? ও কি ছাগল হয়ে গিয়েছিল? চৌবে সাহেব কিছু বলার আগেই বিনায়ক চাপা গলায় অতনুকে ধমক দিল, ইউ প্লিজ শাট আপ। চৌবে সাহেব হঠাৎ গোড়ালির উপর ভর দিয়ে উঁ করে ঘুরে দাঁড়ালেন, তারপর সবাইকে অবাক করে দিয়ে লম্বা লম্বা পায়ে হেঁটে ফিরে গেলেন সেই ইঁট দিয়ে বাঁধানো নোংরা ফেলার ব্যাগটার দিকে। ওটা সামনে দাঁড়িয়ে গলা তুলে ডাকলেন, বিনায়ক, সবাইকে নিয়ে এদিকে এসো। এগুলো কি বলো, এগুলো কি? এগুলো দেখার পরেও তোমরা আমাকে বিশ্বাস করতে বলছো এখানে ছাগল ছাড়া কেউ ছিল না? চৌবে সাহেবের এই রুদ্রমূর্তি দেখে ওরা সবাই পায়ে পায়ে পাশে গিয়ে দাঁড়ালো, ঘাড় বাড়িয়ে দেখল জমা করা জঞ্জালের একদম ওপরের লেয়ারে পড়ে আছে ডেলা ডেলা চুল, পুরনো খবরের কাগজের টুকরো, তার গায়ে শুকনো সাবানের ফেনা, টিপিক্যাল কোনো নাপিতের দোকানের ঝাঁট দিয়ে ফেলা ময়লা। বিনায়ক আমতা আমতা করে বলল, মনে পড়েছে স্যার, এই গাছতলাটাতে বসে একটি নাপিত একজনের চুল কাটছিল। চুল কাটছিল না দাড়ি কামাচ্ছিল? বিনায়কের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল, সে বলল, সরি স্যার, সরি সরি, আই ওয়াজ রং, দাড়ি কামাচ্ছিল। কিন্তু কিন্তু আপনি কেমন করে? এতক্ষণ এটা মনে পড়েনি কেন? কড়া গলায় কথাটা বলেই চৌবে সাহেব ভিক করে হেসে ফেললেন, বললেন, তোমাদের দোষ নেই, আমাদের ব্রেনের ধর্মই এই, যে জিনিসটাকে সে অপ্রয়োজনীয় বলে মনে করে সেটাকে অয়তক মাথার মধ্যে জমিয়ে রাখে না। তোমরা নাপিতের ব্যাপারটা প্রথম দর্শনেই অপ্রয়োজনীয় মনে করেছিলে, কেন বলো তো? সেকেন্ড অফিসার অতনু মিত্র মুখ নিচু করে বলল, আমরা স্যার ভবানীকে মানে একটা মেয়েকে খুঁজতে এসেছিলাম, যে জায়গাগুলোর সঙ্গে একজন মেয়ের সম্পর্ক আমরা কিছুতেই ভাবতে পারি না, তার একটা হলো রাস্তার ধারের ইঁটের সেলুন, সেই জন্যই ওই নাপিতটাকে মনে রাখিনি। কিন্তু স্যার এখনও ঠিক বিশ্বাস করতে পারছি না, ওদের মধ্যেই একজন কি তাহলে ভবানী ছিল? আমি বাজি রাখছি, যে লোকটাকে তোমরা নাপিতের সামনে বসে গালে সাবান লাগাতে দেখেছিলে সেই ছিল ভবানী। এই ট্রান্সফরমেশনের জন্য ঠিক 5 মিনিট সময় প্রয়োজন, বিশ্বাস হচ্ছে না? বেশ, স্টেপগুলো আমি বলে যাচ্ছি, তোমরা পরপর মিলিয়ে নাও। স্টেপ 1, ভবানী জানলা দিয়ে লাফিয়ে এই জমিটায় নামল, ওর সাহায্যকারী এদিকে তখন ইট পেতে নাপিতের বাক্স নিয়ে রেডি, ওই বাক্সের মধ্যে নিশ্চয়ই ছোট করাতটাও ছিল যেটা দিয়ে ও রাত থাকতেই বাথরুমে জানালার ফ্রেম কেটে রেখেছিল। অবশ্য জানালাটা যে ওই অবস্থায় থাকবে সেই খবরটা কেমন করে ভবানীর কানে পৌঁছল তা বলতে পারব না, সম্ভবত তোমাদের থানায় টেররিস্টদের ইনফর্মার আছে এবং সেটা খুব সিরিয়াস ব্যাপার। তোমাদের থানায় যারা চা দিতে আসে, ঘরদোর ঝাড়পোঁছ করে,
তাদের সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নাও। নাম্বার টু, সেই নাপিত চট করে ভবানীকে সামনে বসিয়ে একটা সাদা চাদর দিয়ে তার গলা থেকে হাঁটু অবধি মুড়ে দিল। সেরকমটাই নাপিতদের দস্তুর, ঢাকা পড়ে গেল ভবানীর সবুজ কামিজ, ঢাকা পড়ে গেল হাতের হাত করা। তখন ওর দিকে তাকালে দেখতে পেতে শুধু সাদা সালোয়ার, যেটাকে ছেলেদের পাজামা বলে ভুল করা মোটেই অস্বাভাবিক নয়। ততক্ষণে এই ম্যাডাম দুজন বাগানে এসে ওয়াশরুমের জানালার দিকে তাকিয়ে বাঁশি বাজাতে শুরু করেছেন। এদিক পানে হয়তো এক নজর তাকিয়েও ছিলেন, কিন্তু নাপিতের সামনে যে চাদর মুড়ি দিয়ে বসে চুল কাটে সে তো 100% ব্যাটা ছেলে, আমাদের ব্রেন সেইভাবে ভাবতেই অভ্যস্ত। আর আমরা তো খুঁজছি একটা মেয়েকে, তাই ওনারা নজর নিয়ে গেছেন দূরের মাঠের দিকে, দেখতে চেয়েছেন ওখান দিয়ে কেউ পালাচ্ছে কিনা। নাম্বার থ্রি, নাপিত মশাই ঠিক এক মিনিটের মধ্যে ভবানীর পিঠ ছাপানো চুলের গোছাকে কাঁচি দিয়ে কেটে নামিয়ে ফেললেন। এই অবধি বলেই চৌবে সাহেব হঠাৎ একজন কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, ভাই যদি কিছু মনে না করেন একবার ওই ডাস্টবিনের ময়লাগুলোকে আপনার লাঠি দিয়ে উল্টে পাল্টে দেখে আসুন তো, মেয়েদের লম্বা চুলের গুছি পান কি না। পেয়েছেন, গুড, জানতাম পাবেন। আচ্ছা এবার নাম্বার ফোর, বিনায়ক তুমি হুইসেলের শব্দ শুনে দলবল নিয়ে এখানে পৌঁছে গেছো, কিন্তু এদিকে তো ততক্ষণে নাপিত ভায়ার ভবানীর গালে সাবান লাগানোর কাজও শেষ, কাজেই ভবানীর ডান গালে সেই এক বিগত লম্বা কাটা দাগও অদৃশ্য। তোমরা পাশ দিয়ে বেরিয়ে গেলে, যাবার সময় নিশ্চয়ই চেয়ে দেখলে এদিকে, কিন্তু ভবানী ততক্ষণে কমপ্লিটলি ট্রান্সফর্ম, না হাতের হাত করা, না সবুজ কামিজ, না গালের কাটা দাগ। তোমরা দেখলে একজন কালো লম্বা চোয়ারে মার্কা ছেলে তার ঘাড় অবধি চুল দাড়ি কামানোর জন্য গালে সাবান লাগিয়ে বসে আছে। অবশ্য তখন একটু যদি ভাবতে, অন্তত তোমরা ছেলেরা তো ভাবতেই পারতে যে দাড়ি কামানোর সময় তো গায়ের চাদরটা নাপিতরা খুলে দেয়, খুলে দিয়ে একটা ছোট্ট তোয়ালে বুকের ওপর ফেলে দেয়, এখানে সেরকম হচ্ছে না কেন? তবে এটাও ঠিক, ওই অবস্থায় এত সূক্ষ্ম চিন্তা মাথায় আসে না। যাই হোক, আপাতত চার নম্বর অবধি ভাবতে পারছি, এর পর ভবানী আর তার সাহায্যকারী কী করেছিল নিশ্চিতভাবে বলা মুশকিল। মনে হয় ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে ওই চাদর জড়ানো অবস্থাতেই ভবানীকে নিয়ে সেই নাপিত দালানের রাস্তা ধরে কোর্টের সামনের দিকে চলে গিয়েছিল। খুব একটা তাড়াহুড়ো করার দরকার পড়েনি, কারণ তোমরা তো তখন এদিকে চার চারটে দোকানের সার্চিং নিয়ে ব্যস্ত। ওদের জন্য নিশ্চয়ই একটা গাড়ি ততক্ষণে কোর্ট বিল্ডিংয়ের সামনে চলে এসেছে, ওরা সেই গাড়িতেই চেপে পালিয়েছে। সিসিটিভির ফুটেজটা যদি আর একবার দেখো অতনু, তাহলে গায়ে সাদা চাদর জড়ানো একটা ছেলেকে নিশ্চয়ই গাড়িতে উঠতে দেখবে। বিনায়ক পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছল, তারপর বলল, আর কি ওদের ধরার কোনো উপায় আছে স্যার? চৌবে সাহেব একটু চিন্তা করে বললেন, দেখো বিনায়ক, আমার মনে হয় ভবানীর ওই যে সাগরেদ, সে সত্যিকারের পেশায় নাপিত। নাপিত না হলে যে কাজগুলো বললাম তার কোনোটাই খুব তাড়াতাড়ি করতে পারত না। মেয়েদের চুলের মোটা গুছি কেটে ফেলা সহজ কথা নয়, খুব তাড়াতাড়ি ব্রাশে সাবানের ফেনা বানাতে গেলেও তৈরি হাত লাগে। কাজেই তুমি একটা জিনিস ট্রাই করে দেখতে পারো, মা ভবানীর লোক ঠকানো ব্যবসার একেবারে গোড়ার দিকে যে দশটা লোক ওর প্রশংসা করে বেড়াত তাদের মধ্যে কেউ নাপিত ছিল কি না খোঁজ নাও। যদি দেখো ছিল, তাহলে তো বাকি কাজটা সহজ। আরে না না, আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার দরকার নেই, তুমি তো জানো আমি রিটায়ার করার পর থেকে পারতপক্ষে সরকারি গাড়িতে চাপি না, আমি স্ট্যান্ড থেকে কুচবিহারের বাস ধরে নিচ্ছি। চৌবে সাহেব কিছু ভুল বলেননি, মা ভবানীর সাগরেদদের মধ্যে একজনের সত্যি শামুকতলায় সেলুন ছিল। লোকটার নাম ছিল পরেশ বসুমাতারি। রাজ্য পুলিশের গোয়েন্দারা পরেশকে দুদিন বাদে শিলিগুড়ি থেকে গ্রেফতার করে, তাকে ইন্টারোগেট করে ভবানীকে হাতে পেয়ে যায় বিনায়ক। শ্যামলাল বর্মনের 20 ভরি সোনার গয়না তো উদ্ধার হয়ই, তার চেয়েও বড় কথা নর্থ ইস্টের একটা কুখ্যাত টেররিস্ট গ্রুপের শামুকতলায় গজিয়ে ওঠা ওই ঘাঁটির খোঁজও পাওয়া যায়। হঠাৎ অ্যাটাক করে সেই ঘাঁটি থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করে আলিপুর দুয়ার থানার পুলিশ আর আর্মির যৌথ বাহিনী, দুজন জঙ্গি নেতাও ধরা পড়ে।
খবরের কাগজে যেদিন সকালে বিনায়কের নাম দিয়ে সেই খবর ছাপা হলো, সেদিন বিকেলে কোচবিহার এয়ারপোর্টের সামনে দোতলা বাড়িটার ছাদের বাগানে চৌবে সাহেবকে নমস্কার করে বিনায়ক বলল, আমার খুব লজ্জা করছে স্যার, সিরিয়াসলি। চৌবে সাহেব তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আচ্ছা পাগল তো, আরে লজ্জা আবার কিসের, তুমি তো সব করলে। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৈকত মুখোপাধ্যায়ের গল্প ভবানী ভ্যানিশ। উমাশঙ্কর চৌবের ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র, বিনায়ক বোসের চরিত্রে সোমক, মহিলা কনস্টেবল গোধূলি, মা ভবানী শ্রী, অতনু এবং গল্পের সূত্রধার আমি অগ্নি, গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় দীপ, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। শেষ হল সৈকত মুখোপাধ্যায়ের গল্প ভবানী ভ্যানিশ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।